সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আমি ইতিমধ্যে চলে এসেছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজারে। আর এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দেব আজকের বাজার দরে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দর কত আছে। দর্শক, আজ 25 অক্টোবর 2022 রোজ মঙ্গলবার। তাহলে চলুন দর্শক, ব্যবসায়িক ভাইয়ের সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক আজকের বাজার দরে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দর কত আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো। বর্তমানে বৃষ্টির কারণে বেচা কিনা কেমন হচ্ছে? বৃষ্টির কারণে বেচা বিক্রি খুবই মন্দা, জায়গায় কোনো কাস্টমার বা কোনো ক্রেতা বাজারে খুবই কম ঢুকতেছে। মানে ক্রেতারা কম আসতেছে বাজারে? হ্যাঁ, বাজারে ক্রেতারা খুবই কম। আজকে তো মনে হয় বৃষ্টি তেমন একটা নাই। না, আজকে বৃষ্টি নাই, তবে বৃষ্টি না থাকলেও ক্রেতা কম, খুবই কম, খুবই কম। পেঁয়াজের আমদানি কেমন আছে? পেঁয়াজের আমদানি আছে তো, প্রচুর আমদানি, কোনো বিক্রি নাই। প্রচুর আমদানি কিন্তু বিক্রি নেই। আর রসুনের আমদানি? রসুনের আমদানি আছে, প্রচুর আমদানি আছে। রসুনের দাম কম আছে না বেশি আছে? হ্যাঁ, রসুনের দাম সীমিত আছে, মন করা 20-50 টাকা বাড়ছে, কমে নাই, কমে নাই। এটা তো এলসি চায়না রসুন, জি। এটার বাজার কত আছে? 100 বা 105 টাকা আছে সর্বোচ্চ। পাইকারি? পাইকারি বাজার। আর এটা কি রসুন? এটাই ফরিদপুরের দেশি রসুন। ফরিদপুরের দেশি রসুন। বাজার কত আছে? বাজার আছে 42-43 টাকা। 42-43 টাকা কেজি পাইকারি? জি। আর এটা তো 5-স্টার রসুন। এটা 5-স্টার। এটার বাজার কত আছে? এটার বাজার 40-41 টাকা। 40-41 টাকা। হ্যাঁ, মানে বৃষ্টির কারণে ক্রেতা কম আছে বাজারে। আর এটা কি সাদা গুটি আলু? হ্যাঁ, এটা সাদা গুটি আলু। এটার বাজার কত আছে? এটা আছে 28-29 টাকা। 28-29 টাকা। আর এটা কি আলু? এটা হচ্ছে যে আপনার গ্যানালা। এটার বাজার কত আছে? এটা আছে 19-20 টাকা। এটা কোন জায়গার আলু? এটাই বগুড়ার আলু। বগুড়ার আলু। আর এটা স্টিক না? হ্যাঁ, এটা স্টিক, কুড়িগ্রামের। বাজার কত আছে? এটা আছে 21-21.5 টাকা। 21-21.5 টাকা। আর এটা কি আলু? এটা 7 7 আলু। হ্যাঁ, বাজার কত আছে? এটাও 20 টাকা আছে। এটা কোন জায়গার আলু? এটাও বগুড়ার আলু। বগুড়ার আলু। আপনার পিছনে দেখতে পাচ্ছি এলসি পেঁয়াজ আছে, এটার বাজার কত আছে? এটার বাজার আছে 35-36 টাকা। 35-36 টাকা কেজি পাইকারি। এটা ইন্দোর না নাসিক? জি। এটা কি পেঁয়াজ, নাসিকের না ইন্দোরের পেঁয়াজ? নাসিক। নাসিক। এটা কি মোটা পেঁয়াজ না ছোট সাইজ? এটা মাঝারি, এটা মোটা আছে, এটা এটা নাসিকের আরেকটা মাল আছে সবচেয়ে মোটা, এটা মাঝারি সাইজের। এটা মাঝারি সাইজ। মোটাটার বাজার কত আছে জানা আছে? মোটাটার বাজার আছে 38 টাকা, 37-38 টাকা। 37 টাকা, 38 টাকা। এইখানে দেখা যাচ্ছে দেশি পেঁয়াজ আছে, এটা কোন জায়গার পেঁয়াজ? এই রাজবাড়ি ফরিদপুরে। রাজবাড়ি ফরিদপুরে পেঁয়াজ। আজকের বাজার কত আছে? বর্তমানে বেচতেছে 40 টাকা। বর্তমানে 40 টাকা। আর ভালো পেঁয়াজটা কত বিক্রি হচ্ছে? ভালো পেঁয়াজটা সর্বোচ্চ 42-43 টাকা, যেটা পাবনার। পাবনারটা। বাজার কি বাড়তে পারে পেঁয়াজের? তাই আমাকে সাহায্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।